আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো সংগ্রহে রাখার মতো বইয়ের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম তো সংগ্রহ রাখার মতো বইয়ের মধ্যে আমাদের যে সিরিজটি এখানে আমরা আপনাদেরকে এমন কিছু বইয়ের নাম জানাই যেগুলো কি আপনারা সবাই আপনাদের সংগ্রহে রাখতে পারেন তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা যে বইটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নবীজির দস্তরখানে এই বইটি হচ্ছে নবীজির খাবারের ব্যাপারে আর কি তো আমরা কিন্তু নবীজির কয়েকটি প্রিয় খাবারের নাম জানি এই ধরুন মধু খেজুর তো এই চার পাঁচটি বাদে কিন্তু আমরা নবীজির যে প্রিয় যে খাবারগুলো তা কিন্তু খুব একটা বেশি জানি না তাই না কিন্তু এই বইটি পড়লে আপনারা জানতে পারবেন যে নবীজির যে প্রিয় খাবারগুলো যেমন নাবিজ বা তালবিনা নামে দুটি খাবারের নাম আছে যারা কি আপনার আগে আমি আশা করি মনে হয় না কখনো শুনেছেন কারণ আমি খুব একটা বেশি দিন হয়নি যে শুনেছি আমি কিন্তু ইতিমধ্যে নাবিজটি ট্রাই করেছি তো আমার কাছে খুবই ভালো লেগেছিলো কিন্তু তালবিনাটা এখন আমার খাওয়া হয়নি তো এই যে দুটি আইটেম এটি কিন্তু আমাদের অনেকের কাছেই একদম অপরিচিত কিন্তু এই খাবারগুলো কিন্তু আমাদের নবীজির কাছে অনেক পছন্দ নিয়েছিল তো এই বইটির বিশেষত্ব কি এই বইটির বিশেষত্ব হচ্ছে এই বইটিতে নবীজি শুধু কি কি খেতেন তাই না কিভাবে খেতেন কখন খেতেন এবং প্রতিটি খাবারের সাথে একটি করে হাদিসের রেফারেন্স দেওয়া আছে একই সাথে সে খাবারের উপকারিতা দেয়া আছে এবং খাবারের ছবি দেয়া আছে আর বইটির পৃষ্ঠাগুলো এত সুন্দর বা বইটি এত সুন্দর করে বানানো হয়েছে যা নাকি যে কোনো পাঠকই পড়তে পারবে এবং খুবই সহজ করে লেখা খুব রেফারেন্স দেওয়া আছে যে নাকি আপনাদের সবার জন্য অনেক বেশি উপকারী হবে কারণ একটি খাবার আমরা যখন খাই আমরা কিন্তু যাই না আসলে এই খাবারটার উপকারিতা কী কী বা কিভাবে খেতে হয় আর যখন এই উপকারিতা আমাদের নবীজি বলে দিয়েছেন তখন তার কোনো কথাই নেই তাই না এই বইটিতে আরও বিশেষত্ব হচ্ছে যে নবীজির কিভাবে খাবার খেতেন বা মেহমানদারি করতে হবে কিভাবে বা আপনি যখন মেজবান হবেন তখন আপনি কি করবেন তো এই সব কিছু নিয়ে খুব সুন্দর করে গুছিয়ে লিখা আছে বইটি এবং খুবই সহজ করে লেখা আছে এমন না যে পড়তে খুব কষ্ট হবে যে কেউ খুবই সহজে বইটি পড়তে পারবেন এবং এই বইটির মধ্যে আমি দেখলাম যে মাটিতে বসে খাওয়ার যে গুরুত্ব আর কি তো আমরা তো এখন ঢাকা যারা থাকি বা শহরে থাকি তাদের সবাই কিন্তু টেবিলে খাই তো মাটিতে বসার যে শূন্যটি ছিল বা নিয়মটি ছিল তা তো এখন আমরা ভুলে গিয়েছি যদিও গ্রামে এখন অনেকে খায় তো মাটিতে খাওয়ার যে গুরুত্ব তা আমি এই বইটি পড়ে জেনেছি এবং এত বেশি গুরুত্ব তা আসলে আপনারা যখন পড়বেন তারা অবাক হয়ে যাবেন যে আসলে কি এতই গুরুত্ব তো আমি ভেবেছি যে বাসায় অবশ্য বলেছি যে আজকে থেকে মাটিতে খাওয়ার চেষ্টা করব যাই না হবে নাকি তবে হলে তো অনেক বেশি ভালো কারণ এত এত উপকারিতা আপনারা যখন পড়বেন তখনই আপনারা বুঝতে পারবেন যা এইভাবে তো কখনো ভেবে দেখিনি তো ঠিক এরকমভাবে আমাদের আরেকটি যে ব্যাপার আছে তা হচ্ছে যে বইটির মধ্যে আপনার প্রতিটি খাবারের ছবি দেয়া আছে এবং কি কি খাবার কিভাবে খেতে হবে তা দেওয়া আছে এবং সেই সব খাবার উপকারিতাগুলো মানে কি কি রোগ ভালো হবে বা ভিটামিন কি কি আছে তা সব কিছু সুন্দর করে আকারে দেয়া আছে যার কারণে আমি মনে করি এটি সংগ্রহে রাখার জন্য যথেষ্ট বা এই বইটি এমন না যে আপনার শেষ করে ফেলতে হবে এই বইটি সবসময় আপনি আপনার কাছে রাখবেন বাসায় রাখবেন যখন আপনার মনে হবে যে এই খাবারটা আমি খেলাম দেখি তো নবীজি কী বলেছেন বা দেখি তো এটার উপকারিতাটা কী তখন আপনারা এই বইটি নিয়ে নিয়ে পড়তে পারবেন তো আমি আজান প্রকাশনীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তারা এরকম একটি বই প্রকাশ করেছে তার জন্য এই বইটি খুবই উপকারী ছিল কারণ নবীজির খাবারের ব্যাপারে খুব একটা জানার মতো তো কোনো বই খুব একটা দেখিনি আমি তো সেই ক্ষেত্রে আমি ধন্যবাদ দিতে চাই আজান প্রকাশনীকে এবং এই বইটি লিখেছেন হচ্ছে রাজীব হাসান এবং এই বইটির গায়ের মূল্য হচ্ছে দুইশো পঁচানব্বই টাকা যা নাকি আপনারা অনলাইন শপে দুশো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং বইটি সংগ্রহ করার ক্ষেত্রে আপনারা আগ্রহী হয়েছেন তো বইটি সংগ্রহ করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং বইটি সংগ্রহ করবেন এবং ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে তো অবশ্যই জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আমাদের আবার দেখা হবে আগামীকাল সে এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে